মর্নিং আর সি ব্লকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করছি চিকেন, কি চিকেন রান্না করছি আপনাদের দেখাচ্ছি। চিকেন আছে 1 কেজি, হরিণ ঘাটার আছে, হরিণ ঘাটার চিকেন আছে, কাল আনা হয়েছিল, এটা এখন রান্না করব। আমি মাংসটা কেটে দেখাচ্ছি কীরকম আছে, দেখুন। একদম টাটকা মুরগির মতনই লাগছে, মনে হচ্ছে না ফিজল চিকেন আছে। এটাকে আমি এবার ধুয়ে নেব, ধুয়ে এটাকে আজকে আমি কাঁটা মশলা দিয়ে রান্না করব। কাঁটা মশলা কী কী দেবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ আছে, আমার 4টে পেঁয়াজ আছে, 1 কেজি চিকেন আছে, 4টে পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটোর আছে, এতটা আদা আছে, রসুন আছে আর কাঁচা লঙ্কা আছে। আমি এগুলোকে সব চপ করে নেব, এই চপার আছে, আমি চপারেই চপ করব। আপনার কাছে চপার না থাকলে হাত দিয়ে কেটে নেবেন কুচি কুচি করে, বা শিলে থেতো করে নেবেন। আমি আগে পেঁয়াজটা চপ করে নেব, তারপরে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে চপ করব। আমার এখানে চিকেনটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি, আর এখানে হচ্ছে গিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা চপ করা আছে, টমেটোর চপ করা আছে, আর এখানে আমি 5টা শুকনো লঙ্কা কেটে রেখেছি ছোট ছোট করে, আর তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি আগে 1 চামচ চিনি দিচ্ছি, চিনিটা দিলে কালারটা ভালো আসবে তেলে। তেজপাতা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, আর এখানে শুকনো লঙ্কা কেটে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ চপ করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি এরকমই বেশি লাল করবো না, হালকা হালকাই লাল হয়েছে। এবার এর মধ্যে আদা রসুন চপ করা আছে, কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ওতে চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা 5 মিনিটের মতন কষে নিয়েছি আদা রসুনের সাথে। এবার আমি এতে মশলা দেব। টমেটো কেটে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো দেব 2 চামচের মতন, হলুদ দেবো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দেবো 1 চামচ, নুন দেবো আন্দাজ মতন, কাশ্মীরি লঙ্কা দেব, চিকেনটা আমার কষা হয়ে গেছে প্রায়, আমি 15-20 মিনিট মতন কষেছি। এবার জল দিয়ে দিচ্ছি। এই ঢেকে দিচ্ছি 15 মিনিটের মতন। চিকেনটা হয়ে এসছে, ওতে গরম মশলা দিয়ে দিচ্ছি আমি। গরম মশলা দিয়ে আমি 5 মিনিটের মতন আবার ঢেকে দেবো। আমি এরকমই মাখা মাখা নামাবো। এই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। খাওয়ার টাইম হয়ে গেছে, খাওয়াবো খাবার। মাংস কি ক পিস খাবি? আমি 3 পিস খাচ্ছি। 3 পিস খাবি? খেতে পারবি তো? হ্যাঁ খেলাবো। আমি 3 পিস এক পিস না, খালি ঝোল দাও আর ভাত দাও। কি করছো বলবে? কি করছো? আমি একবার গ্লাস সরাচ্ছ, একবার ইটা সরাচ্ছ। গরম করেছিলিস?
গরম হয়নি, এটাই গরম হয়নি, চিকেন কি গরম হবে? আস্তে আস্তে গরম করেছি, ওইটাকে আমি ধরতে পারি না। তুমি এমনি ধরবি এমনি হাত চলে যাবে, লেগ পিস এখানে খালি ঝগড়া করার ভিডিওতে ঝগড়া ভিডিওতে হাসি ঠাট্টা করে ওঠা। এই ভাই দাঁড়া, আলু তো আলুর ভক্ত আছে, এদের বলে ডাইটিং করে, আবার বলে আলু দাও আলু দাও, আলুটা খেতে হয়, আলু কেউ আমাকে দেবে না, ঝোল দাও মাংস দাও, খুশি আছে। হেলদি জিনিস ভালো জিনিস পছন্দ আছে না, এটা চাই না, ওইটা চাই, কাটা মশলার চিকেনের একটা আলাদাই টেস্ট হয়, কাটা মশলার মাংস ঝালটাই বানিয়েছিলাম, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কাটা মশলা একটু ঝাল হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।